ভোটার লিস্টে নাম নিয়ে বিতর্ক, নজনের নামের জায়গায় অন্য কারো নাম রয়েছে আর সেটা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে জেলা প্রশাসনের তৎপরতায়। যদিও যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যার সমাধান হয়েছে নদিয়া শান্তিপুরের নতুন পাড়া 119 নম্বর বুথের ঘটনা। আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, ভোটার লিস্টে নাম নিয়ে বিতর্ক, নজনের নামের জায়গায় অন্য কারো নাম রয়েছে, ভোট না দিতে পেরে প্রতিবাদ জানিয়েছেন ওই নজন, পরে জেলা প্রশাসনের তৎপরতায় সমস্যার সমাধান হয়। নদিয়া শান্তিপুরের নতুন পাড়া 119 নম্বর বুথের ঘটনা, কিন্তু আপাতত সমস্যার সমাধান হয়েছে। কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা, নজন তাদের নামের জায়গায় কিভাবে অন্যদের নাম ঢুকে গেল, গোটা বিষয়টা ইতিমধ্যেই খতিয়ে দেখারও আশ্বাস দেওয়া হয়েছে। বিশ্বজিৎ দেবনাথ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, নজন এক দুজন নয়, কিভাবে তাদের নামের জায়গায় অন্যদের নাম চলে আসলো? বিশ্বজিৎ দেখুন, নদিয়া শান্তিপুরে শান্তিপুরের বিভিন্ন জায়গায় এরকমই ভোটার লিস্ট, যখন যখন মানুষ যখন ভোট দিয়ে যান, ভোটার লিস্ট যখন দেখতে যান, দেখা যাবে তাদের নাম বদলে অন্যের নাম বসানো আছে, এরকমই চাঞ্চল্য ছড়ায় সকাল থেকে। কিন্তু এরকমই চাঞ্চল্য, তারপর কিন্তু নির্বাচন কমিশনার এসে তাদেরকে ভোটার কার্ড দেখে কিন্তু ভিতরে ভোটে ভোট স্কুলের ভিতরে কিন্তু ভোট দিতে যান, এই নিয়ে সকাল থেকে কিন্তু একটা বিতর্ক বিষয় ছড়ায়। সেই দিকে পাশাপাশি এবং শান্তিপুরও একই কোটপার্কের নবদ্বীপ একই চিত্র আমরা দেখতে পেরেছি গতকাল নবদ্বীপেও, কিন্তু তাই হয়েছে এরকমই পৌরসভা দুটি ওয়ার্ডে কিন্তু একই চিত্র আমরা দেখতে পেরেছি আজকে সকালবেলা। যে শান্তিপুরে কিন্তু একই চিত্র, যেরকম ভোটার লিস্টের মধ্যে তাদের নাম আছে, নাম কিন্তু অন্যের নাম বসানো আছে, সেই নিয়ে একটা চাঞ্চল্য ছড়ায় এখন পর্যন্ত। তারপর তারা নির্বাচন কমিশনকে তারা জানাচ্ছেন, অবজারভারকে সাধারণ বাসিন্দার অবজারভারকে জানিয়েছে, অবজারভার নির্বাচন কমিশনের অবজারভার নির্বাচন কমিশনের আধিকারিকরা এসে তারপর কিন্তু ভোটার কার্ড দেখে কিন্তু স্কুলের ভিতরে যারা ভোট দেন তারা কিন্তু ভোট দিতে পারছেন সকাল থেকে। কিন্তু এই নিয়ে কি প্রায় দু থেকে তিন ঘন্টা কিন্তু এটা নিয়ে প্রায় সরগরম চলছে শান্তিপুরে এখন। তারপর কিন্তু 3 ঘন্টা পরে মানুষ স্বাভাবিকভাবে ভোট দিতে পারছে। একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। তাড়াতাড়ি যা।